মাশরাফির করা বাউন্সারটাকে সপাটে ব্যাট চালিয়ে সীমানা করলেন তানভীর হায়দার সঙ্গে এক রাশ প্রশান্তি ছুঁয়ে গেল জামালের জাগাউটি। কারণ পেন্ডুলামের মতো ঘুরতে থাকা ম্যাচের ভাগ্যের সঙ্গে সুতোই ঝুলেছিল শেখ জামালের সুপার সিক্স তবে স্নায়ুচাপের পরীক্ষা নেওয়া এমন জয়ে শেষ পর্যন্ত মলিন মুখে ফুটল চড়াও হাসি অথচ আবাহনীর দেয়া দুশো এগারো রানের মামুলি টার্গেটটাও এক সময় মনে হয়েছিল হিমালয় সম তবে তার দায়টা কিছুটা হলেও ছিল ফিল্ড আম্পায়ারের কারণ খালি চোখে ইমতিয়াজ ইলিয়াস সানি আর হাসানুজ্জামানের আউট নিয়ে থাকতে পারে তর্ক তবে নিজের কাছটা ঠিকই করে গেছেন শেখ জামালের ভারতীয় রিক্রুট অনুস্তফ মজুমদার তার ছাপ্পান্ন রানের সঙ্গে নাসিরের পঁয়তাল্লিশ এনামুলের পনেরো আর জিয়ার হান্নামানা ঝোড়ো আটত্রিশ রানের সুবাদে শেখ জামাল পায়ে ফ্রেমে বাধাই করে রাখার মতো একটা জয় এর আগে সকালের মেঘলা আকাশের রক্তচক্ষুকে সঙ্গী করে টসের ব্যাটিংয়ে নেমে দলীয় চোদ্দ রানে চার উইকেট হারায় আবহনী এরপরও থেমে থাকেনি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল মিঠুন তেত্রিশ মাশরাফি বিশ আর আলমামুন করেন ছাব্বিশ রান তবে অন্য প্রান্তে অবিচল অধিনায়ক সৈকত লিস্ট এ ক্যারিয়ারের তৃতীয় শতকের পথে হাকান ছয়টি চার আর তিনটি বিশাল ছক্কা কিন্তু দিন শেষে তা যথেষ্ট ছিল না দলের জয়ের জন্য উইকেটে সকালে একটু হেল্প ছিল আর আমি চেষ্টা করছি যে আমার যেটা স্ট্রেন্থ আর কি আমি সেই অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি টিমের লক্ষ্য আছে যে আমরা সুপার লিগ মানে প্রথম রাউন্ড যেভাবে খেলছি তার চেয়ে বেটার ক্রিকেট খেলবো আগামী সপ্তাহে শুরু হবে সুপার সিক্সের লড়াই যেখানে বাকি দলটির নাম জানা যাবে গাজী আর মোহামেডানের ম্যাচ শেষে মাহবুব রিমন সময় সংবাদ সাভার